হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? টুইনস ব্লগে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আর এখন দিনটা শুরু করলাম, চা খাচ্ছি, ঘুমের থেকে উঠছি, ফ্রেশ হলাম, এখনও চুলটুকু আশ্রয় নাই। আর কালকে তো তোমাদেরকে বললামই যে মেজপুর বাসায় যাব, এখনও গোল কাজ কিছুই করি নাই, তাই ভাবলাম উঠি, কাজ বাজ গোছাইতে হবে সব, বিকালে থেকে যাবো। নাইলা আপুদের সাথে কথা বলতেছে, আপু ফোন দিছে যে আসবো কখন, তো বললাম একটু গোছাই নি তারপরে যাব। তো চলো চা খাই, গোজ গাছ করি, তারপরে যাওয়ার সময় তোমাদেরকে জানাবো কখন যাচ্ছে। রেডি হয়ে গেছি মেজপুর বাসায় যাওয়ার জন্য, আর নাইলাও অলমোস্ট রেডি। আমি তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি যে যাচ্ছি, গোজ গাছ হয়ে গেছে, আড়াইটা বাজে, খাওয়া দাওয়া করছি, তারপরে কিছু গোজ গাছ ছিল ওইগুলো করছি, ঘর একটু গুছাই রেখে গেলাম যেন এসে আর গোছানো না লাগে। আর জামা কাপড় ধোয়া ছিল ওইগুলো একটু ঠিকঠাক করে গেলাম। নাইলা গাছে পানি দিচ্ছে, পানি দিয়ে যাক, তারপরে পানি দেওয়া হলে পরে আমরা বেরোবো। এখন বাজে 2:30, মনে হয় যদি এখন রওনা দিই তাহলে 3:30-3:30 বাজবে, যদি ভাগ্য ভালো থাকে তাহলে 3:30-টার মধ্যে পৌঁছায় যাবো, বা তাহলে মেজর বসে যাবার কথা বলতেছি তোমাদের সাথে। বেরোচ্ছি এখন, আর এই কারেন্ট চলে গেল, এখন ভালো হয়েছে, আমরা থাকবো না, সমস্যা হবে না। নাইলারও হয়ে গেছে, এখন বেরোবো ঘরে তালা দিয়ে, সেই তো যাই মেজর বাসায়, আজকে তারপর আবার মেজর বাসায় যেয়ে তারপর আবার কথা বলবো। সেইটাই, মেজর বাসায় চলে আসছি, মেজাপু আমাদেরকে চা আর সিঙ্গারা ভেজে দিলো, এখন আমরা চা আর সিঙ্গারা খাবো। আর সন্ধ্যা দিন বিকালবেলা কিছু করিনি, বিকালবেলা আমরা হপে গিয়েছি মার্কেট করতে, সেগুলো পরে দেখাবো। রাতেবেলা মেজাপুর বাসায় ফ্রাইড রাইস আর এই ভেজিটেবলটা রান্না হয়েছিলো, আমি নাইলা আসবো দেখে তাই মেজাপু রান্না করে রাখছিল। নাইলা আনিকাকে খাওয়াই দিচ্ছিল, ও সন্ধ্যার দিকে অনেক হাবিজাবি খাইছে, এই জন্য রাতে খেতে চাচ্ছিল না, এই জন্য মেজাপুর কাছে বকা খাচ্ছিল। আমি আর নাইলা মেজাপুর বাসায় আসলে আনিকা আমাদের হাতেই খায়। তো বিদায় নিতে চলে আসছি, আর আজকে আপুর বাসায় আসার পরে তেমন কিছু করা হয়নি, হঠাৎ করে মানে আপুর বাসায় আসছি, আপু আনিকাকে নিয়ে ড্রয়িং ক্লাসে গেছিল, তো বললাম ভাবলাম যে বাসায় কেউ নাই কী করবো। ফার্স্টে আপুর সাথে যাচ্ছিলাম যে একটা কাজিনের বাসায় যাচ্ছে আপু, দেখা করতে আনিকার ক্লাস হবে ওইখানে একবারে নিয়ে আসবে, তো আমাদেরও বলতেছিল যাইতে, ফার্স্টে মনে করলাম যাই যে, বাট মনে হচ্ছে মাঝে আসতে কি বলছি না, তুমি যাও আমরা আমাদের কাজ করে আসি। হ্যাঁ মনে হচ্ছে বোরিং হবে যায় বসে থেকে, তার থেকে শপিং করে আসি। তো 10 নম্বরে গেছিলাম মিরপুর 10-এ, কিছু কেনাকাটা ছিল করে আসছি, ওইগুলোই করছি। হ্যাঁ আসার পরে বড়াপুদের সাথে কথা বলছি, আম্মুর সাথে কথা বলছি, এই জন্য আর সেরকম ব্লগ করা হয় না, আয়েশা আনিকার সাথেও মজা করছি, ফোনেই কথা বলছি মিলি সবার সাথে। হ্যাঁ এই জন্য আর কিছু করতেও মন চায় নাই। আর হচ্ছে দুপুর থেকে বাইরে বাইরে ছিলাম দেখে, আসার পরে মাথাটা ব্যথা করতেছিল, এই জন্য তখন কিছু করতে ইচ্ছা করতেছিল না, একটু ঘুম ঘুমও লাগতেছিল, তো বোরিং টাইমই কাটাচ্ছিলাম, আপনাদের সাথে কথা বলতেছিলাম এই আর কি। তো ভাবতাম তোমাদের সাথে ব্লগটা আগে শেষ করে নিই, তারপরে ঘুমাই পড়বো, আজকে আজকে খুব তাড়াতাড়ি ঘুম আসতেছে। সো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তো আমার অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবা আর সাবস্ক্রাইব করবা। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আজকে এই ফুলটা বানাইছি, এই ফুলটা কেমন হলো জানাবা। আর এই ফুলটা সকালবেলায় টিউটোরিয়াল বানাচ্ছিলাম দেখে, এই জন্য বিকালবেলায় মেজাপুর বাসা যাওয়ার প্ল্যান করছি আর কি। যাই হোক ফুলটা কেমন হলো জানাবা। আর এই ফুলটা আমি অন্য একটা চ্যানেলের জন্য টিউটোরিয়াল বানাচ্ছিলাম, কেমন হলো জানাবা।